এই মিন্নি তার স্বামীকে বাঁচানোর জন্য যা প্রাণ চেষ্টা করলো, এটা সারা বাংলা থেকে সারা বিশ্বের মানুষ দেখলো। যে যখন কোপাকুপি শুরু হয় তখন সে একটা নাটকের ভূমিকায় অবতীর্ণ করছে, এটা আদালতের ফান্ডিং আছে। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আমরা কোনো মন্তব্য করব না, কে দোষী কে নির্দোষ সেটাও বলবো না, আমরা শুধু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মাঝেই বিচার বিবেচনা বোধ রয়েছে, আর সেই বিচার বিবেচনা বোধ দিয়ে আপনারা যাচাই করে নেবেন কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক। তো আজকের এই পর্বে বরগুনা রিফাত হত্যাকাণ্ড থেকে শুরু করে আদালতের রায় দেওয়া পর্যন্ত প্রত্যেকটা অলিতে গলিতে আমরা প্রবেশ করে দেখব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। দর্শক, টেলিভিশনের একটি সাক্ষাৎকারে মিন্নির বাবা বলেছেন যে সেই দিনের ঘটনার যে ভিডিও ফুটেজটি সেটি পুরো বিশ্বের মানুষ দেখতে পেরেছে। আর সেটা কি দেখে আপনাদের মনে হয় যে সেটি অভিনয় ছিল? তার মুখ থেকে আমরা শুনে আসি। আসলে কথা নেই, ভিডিও ফুটেজটা তো সারা বাংলা থেকে সারা বিশ্বের মানুষ দেখছে, সেখানে কি এইটা মনে হয় যে ওটা একটা অভিনয় ছিল? দর্শক, সারা বিশ্বের মানুষ কিন্তু এটাও দেখেছে সেই ভিডিও ফুটেজে, যখন মিন্নিকে নিয়ে রিফাত শরীফ বাইকে চড়ে চলে যেতে চেয়েছিলেন, ঠিক সেই সময় মিন্নি তাকে আটকিয়ে তখন কারো অপেক্ষায় কোন দিকে তাকাচ্ছেন, চলুন আমরা দেখে আসি। এর পরের ঘটনা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, মিন্নি যেদিকে তাকিয়েছিল ঠিক সেদিক থেকে কিন্তু রিফাতের হত্যাকারীরা এসে রিফাতের উপর আক্রমণ করে। দর্শক, মিন্নির বাবা এটাও দাবি করেন যে সারা বিশ্বের মানুষ দেখেছে যে মিন্নি কিভাবে রিফাতকে বাঁচাতে চেয়েছে, চলুন তার মুখ থেকে শুনে আসি। আসলে সত্য কথা বলতে হয়, এই মিন্নি তার স্বামীকে বাঁচানোর জন্য যা প্রাণ চেষ্টা করলো, এটা সারা বাংলা থেকে সারা বিশ্বের মানুষ দেখলো। যে কিন্তু মিন্নির বাবা হয়তো ভুলে যাচ্ছেন যে সেই দিন মিন্নি পরে বাঁচাতে গিয়েছিলেন, কিন্তু এর আগে কেন বাঁচাতে চাননি, তিনি কেন স্বাভাবিকভাবে হেঁটে গিয়েছিলেন, চলুন আমরা দেখে আসি। এর ঠিক এক মিনিটের মাথায় ঘড়িতে 10:13:30, সিসিটিভির ফুটেজে দেখা যায় একদল ছেলে রিফাতকে ধরে টেনে হিচড়ে নিয়ে যায়, যেখানে রিশান ফরাজি রিফাতকে জাপটে ধরেছিল। এ সময় মিন্নি স্বাভাবিকভাবেই তাদের পেছনে পেছনে হেঁটে আসে। সুতরাং আপনারাই বলুন, এর মানে কি প্রমাণ হয় না যে মিন্নি তাদেরকে পরিকল্পিতভাবে নিয়ে আসে এবং তিনি চেয়েছিলেন ধোলাইটা রিফাতের উপর হয়ে যাক, এবং সেটাই কিন্তু ঘটেছিল। 26 জুন যখন হত্যাকাণ্ড হয় তার আগে শহীদ মিনারে এই নয়ন বন্ড, এই রিফাত ফরাজি, মিন্নি এরা ষড়যন্ত্র করছে। দর্শক, কোটি টাকার প্রশ্ন যে সেদিন রিফাতকে কেন বাঁচাতে গিয়েছিলেন মিন্নি। হতে পারে ঘটনার তীব্রতা তিনি নিতে পারছিলেন না, তাছাড়া আমরা এটাও জানি খুব ভালো করে দিন শেষে মিন্নি কিন্তু রিফাতের স্ত্রী, তাই মিন্নি যে খুনির পক্ষের লোক সে কারণে রিফাতের চোখে ধুলা দিতে এবং মানুষের চোখে ধুলা দিতে সেদিন বাঁচানোর
নাটক করেছিলেন সেটা কিন্তু না বোঝার উপায় নেই। আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে আরও ভালো করে বিষয়টা বুঝতে পারবেন যে এই ব্যাপারে আমরা কি জানি এবং সেদিন ঘটনা প্রকৃত অর্থে কি ঘটেছিল। চেষ্টা করে সে ব্যর্থ, যখন ওরা আরিফাতকে আহত করে ফেলে রাখে, রাখে চলে যায়, তখন মিন্নি হসপিটালে রেখেছে এবং তার রেজিস্ট্রেশন হসপিটালের রেজিস্টারেও মিন্নির নাম দিয়ে সেখানে ওরা ভর্তি করা হয়েছে এবং রিফাত শরীফ ওখানে বাবা আসার পরে তার স্টেটমেন্ট দিয়ে গেছে যে মিন্নিকে এক নম্বর সাথী। মিন্নির বাবা দাবি করছেন যে সেই সকল দুষ্কৃতিকারীদের হাত থেকে মিন্নি রিফাতকে বাঁচাতে চেয়েছেন, তাকে হসপিটালে নিয়ে গেছেন এবং মিন্নি ছিলেন এক নম্বর সাক্ষী। চলুন আমরা শুনে আসি তারই বাবার মুখ থেকে। এটা সারা বাংলা থেকে সারা বিশ্বের মানুষ দেখলো যে সে কীভাবে এই দুষ্কৃতিকারীদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। যাদেরকে মিন্নির বাবা দুষ্কৃতিকারী দাবি করছেন তারা আসলে মিন্নির সম্পর্কে কি হয় চলুন আমরা একটু দেখে আসি। সবার প্রথমে আমরা দেখব যে খুনি নয়নবর্ণের প্রতিবেশী বলছেন প্রায় সময় মিন্নি নয়নবর্ণের বাসায় যেতেন এবং তারা একসাথে মাঝে মধ্যে ঘুরে বেড়াতেন। চলুন সে নয়নবর্ণের প্রতিবেশীর কাছ থেকে আমরা শুনে আসি। আপনি তো নয়নবর্ণের প্রতিবেশী, একেবারে আপনার বাড়ির পাশে লোক। আচ্ছা, রিফাত শরীফের সাথে বিয়ে হওয়ার পর কি এখানে কি সে আবার আসা যাওয়া করতো কিনা? আপনার শরীফের সাথে যে বিয়ে হয়েছে আদৌ আমরা এটা জানতাম না, কিন্তু ও মাঝে মাঝে এখানে আসতো এবং ওই সে বাইরে যাইয়া, যেমন সে ওটা কুয়াকাটা যাইয়া দু তিন দিন থাকতো, এরপরে এরপরে এখানে প্রায় সময় এসে আসতো। একটা ছোটো ভাই ছিল, ভাইকে নিয়ে এখানে আসতো এবং আসা যাওয়া করতো। অন্যদিকে খুন হওয়া রিফাতের বন্ধুরাও কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন যে রিফাত কেন মিন্নিকে সবসময় পাহারায় রাখতেন, কেন স্বাধীনতা দেওয়া হতো না মিন্নিকে, কারণ রিফাত ট্যার পেয়েছিলেন নয়নবর্ণ ও মিন্নির মেলামেশা। অর্থাৎ রিফাতকে যে খুন করেছে তার সাথে মিন্নির একটা মেলামেশা ছিল, সেটাই তার বন্ধুরা কিভাবে বলছেন চলুন তার মুখ থেকে শুনে আসি। রিফাত যখন আর পারতেছে না মিন্নিকে নিয়ে, মিন্নিকে সবসময় তার নিজের হাতের মধ্যে রাখতে চাইছে, মিন্নিকে সবসময় ও কলেজে দিয়ে আসতে চাইছে বা মিন্নিকে নিয়ে রাস্তায় বের হইতে চাইছে, মিন্নি সবসময় ওর সাথে এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করতো যে আমাকে কেন তুমি স্বাধীনতা দিতেছো না, আমাকে কেন তুমি তোমার হাতের মধ্যে বন্দি রাখতেছো, আমাকে কেন তুমি কলেজে দিয়ে আসতে চাও। এই কলেজে দিয়ে আসার সূত্রপাত নিয়েই আসলে আমাদের রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়, যে কারণে মিন্নি নয়নের সাথে মেলামেশা করতে পারতো না। মিন্নি নয়নের বাসায় যেত, ওদের সাথে অনেক অশ্লীলতা ঘটতো, মাদক খাওয়া চলতো, সব ধরনের অপকুকর্ম সব কিছুই ওদের ভিতরে চলতো। মিন্নি যেহেতু নয়নের বাসায় এই খাতিলে যেতে পারতো না, সেই জন্যই নয়নের ক্ষোভ ছিল যে রিফাতকে সে মারবে। আর এই সূত্রপাত নিয়েই সেদিন কলেজে যখন মিন্নিকে রিফাত দিয়ে আসতে যায়, প্রথম মিন্নি দাঁড়ায় থাকে, নয়ন ওকে আঘাত করে, কোপায় না আঘাত করে, মারে। প্রায় 20-30টা ছেলে মিন্নির সামনে বসে রিফাতকে মারে, তখন মিন্নির কি ভূমিকা ছিল? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খুনি নয়নবর্ণের প্রতিবেশী এবং যিনি খুন হয়েছেন তার বন্ধুরা একই ধরনের কথা বলছেন। তাছাড়া আপনারা রিফাতের যে বাবা রয়েছে ঘরে তাদের সাথে কি কি ঘটনা ঘটেছে সেই সকল বিষয় তিনি তুলে ধরেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন রিফাতের বাবা যে হত্যাকাণ্ডের আগের দিন বিকেলে মিন্নির সাথে ঝগড়া হয় রিফাতের, তাকে স্বাধীনতা দেওয়া হতো না এই সকল ব্যাপার নিয়ে, আগের মতো স্বাধীনতা পাচ্ছিলেন না মিন্নি, তাই নাকি এই ঝগড়া। চলুন আমরা রিফাতের বাবার মুখ থেকে শুনে আসি। দাম্পত্য জীবন কিরকম ছিল? একদিন আগে একটু ঝগড়া দেখা হয়েছে। আচ্ছা, এটা কতদিন আগে ঝগড়া দেখা হয়েছে? মৃত্যুর আগের দিন বিকেলে। মৃত্যুর আগের দিন বিকেলে। তার কোনো অস্বাভাবিক আচরণ কি দেখছিলেন যে আপনার ওই পুত্রবধূর? এক্সাইটেড ছিল, উল্টো পাল্টা কথা বলছে যে তার স্বাধীনতা দেয় না তাকে, তাকে স্বাধীনতা দেওয়া হয় না, সে কলেজে যাত্রা সে যায় কেন সাথে, এসব নিয়ে কিছু উল্টো পাল্টা কথা হয়েছে। যে সে কলেজে একা যাবে আর কেউ সাথে যাবে না? শুধু তাই নয়, রিফাত খুন হওয়ার আগের দিনও মিন্নি সেই খুনি নয়নবর্ণের বাসায় যান আর সেই কথা সাক্ষী দিয়েছেন সেই খুনি নয়নবর্ণের মা। চলুন আমরা নয়নবর্ণের মায়ের মুখ থেকে শুনে আসি সেদিন কি ঘটেছিল।
পরি ফেক দিয়ে যায় আর ওই মেয়ে পাশ করিয়া আমাকে রাস্তা দুই দিয়ে এক পাশ দিয়ে ওই দরজা খোলা তো এই ঘরের ভিতরে ঢুকে যাই রে। মঙ্গলবার দিন বুধবার দিন এ ঘটনা হয়েছে না, মঙ্গলবার দিন মিন্নি আমার বাসায় গেছেন আশেপাশে জানিয়ে দেন। তাছাড়া নয়ন বন্ডের মা এটাও বলেছেন যে মিন্নি তার ছেলের সাথেও খড় করে এবং রিফাতের সাথেও খড় করে। নিশ্চয় বুঝতে পেরেছেন এই এক মিন্নি তিনি নাকি সেই নয়ন বন্ডের সাথেও ঘর করেন এবং রিফাতের সাথেও ঘর করেন, সে কথাটি দাবি করেছেন সেই খুনি নয়ন বন্ডের মা। আপনি আমার সাথে কথা বলার পরে আয়েশা সিদ্দিকে মিন্নি বলতেছেন যে আপনার এখানে নাকি জোর করে কাগজে সই নেওয়া হয়েছে। দর্শক, ঘর করার মানে শব্দটা কি হতে পারে আপনারা একটু তার মায়ের মুখ থেকে শুনে বিচার বিবেচনা করুন, তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। ওই ছেলের সাথে ও ঘর করে, এই ছেলের সাথে ঘর করে, ওই ফের দিয়ে যায় আর ওই মেয়ে পাশ করিয়া আমাকে রাস্তা দুই দিয়ে এক পাশ দিয়ে ওই দরজা খোলা তো এই ঘরের ভিতরে ঢুকে যাই। দর্শক, এখন স্বাভাবিক একটি প্রশ্ন যে শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আমি দাবি করেছি তার সত্য নাকি মিথ্যা, আর সেটি আপনাকে প্রমাণ করে দিবে এই ভিডিও ক্লিপটি। তো চলুন আমরা দেখে আসি খুনি নয়ন বন্ডের গ্যাংয়ের সাথে মিন্নি কীভাবে নয়ন বন্ডের জন্মদিন উদযাপন করছেন খুবই স্বাভাবিকভাবে। চলুন আমরা দেখে আসি। সুতরাং মিন্নির বাবা কি এখন বলতে পারবেন যে খুনি নয়ন বন্ডের গ্যাংয়ের সাথে মিন্নির কোনো সম্পর্ক নেই? সেটা কিন্তু খুব ভালো করে প্রমাণ হয়ে গেল আপনারা দেখতে পেয়েছেন। দর্শক, মিন্নির সাথে নয়ন বন্ডের আগে থেকে ফোনে যোগাযোগ ছিল, যেটা আদালতের পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে যে তারা এক মাসে 44 বার ফোনে যোগাযোগ করেছেন এবং 16 বার মেসেজ আদান প্রদান করেছেন। চলুন আমরা শুনে আসি। আপনি আজকে তো যে রায় হয়েছে আদালতের পর্যবেক্ষণ আপনি দেখেছেন যে সেখানে বলা হয়েছে মিন্নির সাথে বন যে মারা গেল বন্দুকযুদ্ধে তার সাথে আগে থেকে সম্পর্ক ছিল এবং এক মাসে 44 বার কথা হয়েছে, 16 বার মেসেজ আদান প্রদান হয়েছে। তো এইসব কি মনে হয় না যে নয়ন বন্ডের সাথে আগে থেকেই মিন্নির সম্পর্ক ছিল, কি মনে করেন আপনি? এর জবাবে মিন্নির বাবা উল্টে গিয়ে বলেন যে এগুলো সবই কাল্পনিক কথা, কেননা তারা কোনো ভয়েসের প্রমাণ দিতে পারেনি। তাছাড়া মিন্নির নামে নাকি কোনো রেজিস্ট্রেশন করা সিম নেই। তার মুখ থেকে শুনে আসুন। এইগুলা মিন্নির নামে কোনো সিম ছিল না, রেজিস্ট্রেশন কৃত আর কোনো সিম ছিল না, এগুলা তাদের কাল্পনিক একটা ই করা। ওরা তারা কোনো প্রমাণ দিতে পারে না যে মিন্নি কার সাথে কথা বলছে কি বলে না এবং তার কোনো ভয়েস রেকর্ডার সেখানে জমা দেয় নাই, এটা তাদের একটা বানোয়ার জিনিস। দর্শক, আপনারাই বলুন যে কারোর সাথে ফোনে যোগাযোগ করতে হলে কি সিম রেজিস্ট্রেশন করা লাগে? সিম কি অন্য কারো নামে নেওয়া যায় না? অবশ্যই নেওয়া যায়, সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন। তাছাড়া শুরু থেকে এ পর্যন্ত যা কিছু আপনারা দেখে এসেছেন তার জন্য কিন্তু কোনো অডিও রেকর্ড বা ভয়েস প্রমাণ করার দরকার পড়ে না, কেননা আপনারা অডিও নয় ভিডিও পর্যন্ত আপনারা দেখতে পেরেছেন যে খুনি নয়ন বন্ডের সাথে সেই মিন্নির কি সম্পর্ক। নিশ্চয় খুব ভালো করে আজকে বুঝতে পারছেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে মোড় নিয়েছে। আর অন্যদিকে খুনি নয়ন বন্ডের মা আবেগে তিনি একটি কথা বলে ফেলেছেন মিন্নিকে নিয়ে, সেটি হচ্ছে সে একটি মেয়ের কারণে 10-15 জন মানুষের জীবন ধ্বংস হয়ে গিয়েছে এবং সাথে তাদের যারা পরিবার রয়েছে তাদেরও জীবন ধ্বংস হয়ে গেছে। তো
তো চলুন আমরা এই কথাটি নয়নবনের মায়ের কাছ থেকে শুনে আসি। দর্শক চলুন আমরা এবার একটু অন্যদিকে ঘুরে যাই, সেটা হচ্ছে সেই দিন বরগুনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ রিফাত এবং নয়নবনের মাঝে যে গণ্ডগোল হয়েছে মিন্নিকে নিয়ে, এটাই কি প্রথম? দর্শক এই ব্যাপারে কিন্তু রিফাতের বন্ধু বলছে যে রিফাতের সাথে মিন্নির বিয়ে হওয়ার আগে থেকে সেই নয়নবনের ঝামেলা ছিল এবং তারা বেশ কয়েকবার মিন্নিকে নিয়ে গণ্ডগোলে জড়িয়েছিলেন। তো চলুন আমরা খুন হওয়া সেই রিফাতের বন্ধুর মুখ থেকে শুনে আসি আসল ঘটনা। তখনও এই মেয়েটার প্রেমটা এমন স্টাইলে ছিল যে ও দুইটা ছেলের একসাথে ও দুইটা ছেলের সাথে রিলেশন করতো, যে ওর কাছে টিকে আসে ওর মাথায় সবসময় এরকম একটা চিন্তাভাবনা কাজ করতো ফিল্ম স্টাইলে। তো এই মেয়েটা ঠিক এইভাবেই রিফাত আর নয়নকে ইউজ করে। রিফাত আর নয়নকে ইউজ করার পর রিফাত আর নয়নের মধ্যে এই ব্যাপার নিয়ে একটা তর্ক বিতর্ক হয় এবং আমাদের অফিসের নিচে বসে প্রথম মারামারি হয় রিফাত আর নয়নের, যেটা আমরা ঠেকাই, যার কারণে ওই মারামারিটা বেশি বড় হয় নাই। দুই চারটা চরথাপড় এবং চেয়ার দিয়ে বাড়ি মারা এই পর্যন্ত ছিল, তারপরে আমরা ঝামেলাটা থামাই দিই। তাহলে আপনারা বলুন যে এত এত সাক্ষ্য প্রমাণ এবং ভিডিও ফুটেজ ও যুক্তি থাকার পরেও কেন মিন্নির বাবা মিন্নিকে এখনও নির্দোষ ভেবে যাচ্ছেন, কেন মনে করছেন যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, দুঃখজনক হইলেও কথাটা আমি না বলে পারতেছি না। এইটা একটা প্রভাষণের রায়, এই রায়কে আমরা প্রত্যাখ্যান করি। আমরা উচ্চ আদালত যাবো ইনশাল্লাহ এবং আমরা সেখানে প্রমাণ করব যে মিন্নি নির্দোষ। তিনি কি জানেন না যে তার মেয়ে অলরেডি ফেঁসে গিয়েছে এই অপকর্ম সংগঠিত করে, তাই নয় কি? অবশ্যই। 26 জুন যখন হত্যাকাণ্ড হয় তার আগে শহীদ মিনারে এই নয়নবন, এই রিফাত ফরাজি, মিন্নি এরা ষড়যন্ত্র করছে। তদন্তে প্রমাণিত হয় রিফাত ফরাজিকে বিয়ের 6 মাস আগে নয়নবনকে বিয়ে করেছিলেন মিন্নি। ডিভোর্স না দিয়ে দুই স্বামীর সাথে সম্পর্ক রাখা নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্বের, এরই জেরে নয়নবনের সাথে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন মিন্নি। নিশ্চয় পুরো ঘটনাটি জেনে আপনারা বুঝতে পেরেছেন যে স্বামী খুন, প্রেমিক ক্রস ফায়ারে, নিজের ফাঁসি এবং তার সহযোগীদের ফাঁসি, অতএব একটি ত্রিভুজ প্রেমের নিঃশংস পরিসমাপ্তি। সুতরাং আবারও প্রমাণ হলো যে চরিত্রহীন নারীর রূপ সৌন্দর্য ধারালো অস্ত্রের মতো, যার আঘাতে নিজেও মরে এবং অন্যদেরকেও মারে। আর আমাদের সমাজে এই রকমের হাজার হাজার মিন্নি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, হয়তোবা আপনার আশেপাশে নয়তোবা আমার আশেপাশে। সুতরাং এই ধরনের ঘটনায় দ্বিতীয়বার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ। বিচার যেন আমার বাংলার মানুষ যেন দেখতে পায় যে এইভাবে যেন কোনো নারী কোনো বংশ নিবংশ না করে দিতে পারে।